কেমন আছো গো সবাই? আমি মোটামুটি আজকে আছি, অনেকটা ভালো আছি। আলপনার মৃত্যু আমাকে একদম দুমড়ে মুষড়ে শেষ করে দিয়েছে। চোখ বন্ধ করলেই মেয়েটির মুখটি চোখের সামনে জল জল করে ওঠে। তার থেকেও বেশি খারাপ লাগে যে একটা বাচ্চা মেয়ে শুধুমাত্র ট্রিটমেন্টের ভুলভাল একটা ট্রিটমেন্ট বলো বা একটা উল্টোপাল্টা সিদ্ধান্তের জন্য মেয়েটি চলে গেল। তো এটাতে কারো করার কিছু ছিল না, তার হাজবেন্ডেরও করার কিছু ছিল না। কারণ আমি জানি ওই দিককার যা পরিবেশ, সেই পরিবেশে এর থেকে ভালো ট্রিটমেন্ট আর আশা করা কিছুই যায় না। যদি ওরা হোমিওপ্যাথিকটা না করে যদি প্রথম থেকে অ্যালোপ্যাথিক করতো, আর সবথেকে বড় কথা এটা ভবিতব্য, করার কিছু নেই। এটাতেও আরও আমার বিশেষ করে ভয় লাগছে যে আমারও এতটাই শরীর খারাপ, আজ দু সপ্তাহ হয়ে গেল, এই টেস্ট ওই টেস্ট সেই টেস্ট, এত রকমের টেস্ট হওয়ার পর কোনো কিছুতে কিছু ধরা পড়েনি, কিন্তু শরীরটা আমার মানে খারাপই হতে যাচ্ছে, ভালো তো কিছুই দেখতে পাচ্ছি না আমি। আমার গলার স্বরে নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে খুব একটা ভালো আমি এখনও নই। তো তারপরে আলপনার মৃত্যুটা আরও যেন আমাকে নাড়া দিয়ে গেছে। মনের মধ্যে একটা সবসময় ভয় যে আমি যে পরিস্থিতিতে ছিলাম, পুরো সেন্সলেস, খাওয়া নেই, দাওয়া নেই, কোনো কিছু নেই, আমার প্রেশার হাই প্রেশার ছিল, তখন লো প্রেশার হয়ে গেছিলো, প্রেশার মেয়ে চেক করা হয়েছিল, লো প্রেশার হয়ে গেছিলো, এবং এখনও পর্যন্ত আমি ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারছি না, কথা বলতে পারছি না, প্রচণ্ড এখনও বুকে কফ কাশি। তো কোথা থেকে যে কী হয়ে যায় আমরা কেউ বলতে পারি না। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা সব থেকে বড়ো প্রবলেম যেটা হচ্ছে টাকার প্রবলেম, যে টাকার অভাবে আমরা খুব বড় জায়গায় ভালো জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করাতে পারি না। আর আলপনার হাজবেন্ড মানে পরে শেষের দিকে তো কলকাতায় এনেছিল এবং অ্যাপোলোতে নিয়ে গেছিল, কিন্তু সেখানটাই অনেক দেরি হয়ে গেছে, অ্যাপোলোতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে অনেকটা দেরি হয়ে গেছে। তো সেটাই, আরও এটা যদি প্রথমেই ডিসিশন নিতো যে কলকাতায় নিয়ে যাই এবং ভালো জায়গায় ট্রিটমেন্ট করি, আসলে কেউ আমরা সেটা বুঝতে পারি না। প্রথমে ভাবি যে হ্যাঁ হয়তো ঠিক হয়ে যাবে, বাড়ির হাতের কাছে যে ডাক্তার আছে তাকে দেখালেই ঠিক হয়ে যাবে, কিন্তু এইটা করতে গিয়ে আমরা যে কত বড় ভুল করি সেটা আর বোঝানো মানে বুঝবো কি, এই তো চোখের সামনে চলে গেল আলপনা। ট্রিটমেন্ট হতো, অসুখ ধরা পড়তো, ট্রিটমেন্ট চলতো কিছুদিন, তারপরে যদি মেয়েটি মারা যেত তাহলে একটা মনের মধ্যে কি সান্ত্বনা দেওয়া যেত যে অনেক ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু ওর কিন্তু ট্রিটমেন্ট হয়নি সেইভাবে। হোমিওপ্যাথিক ছিল দেখাচ্ছিল তারা, তো তাদেরও করার কিছু নেই, কারণ ওইখানে যেটা ব্যবস্থা সেই ব্যবস্থাতেই করা হয়েছে। তো আমাদের সরকারকে আরও একটু মানে স্বতন্ত্র হতে হবে, আর একটু চিন্তাভাবনা করতে হবে যে এই যেরকম গঙ্গারামপুর, চাঁচল, এই সমস্ত যে ছোটো ছোটো গ্রামগুলো আছে, যে সেই গ্রামগুলোতে যখন কোনো মানুষ অসুস্থ হচ্ছে শুধুমাত্র ট্রিটমেন্টের অভাবে তারা মারা যায়, তারা তা সেখানটায় না আছে ভালো কোনো ডাক্তার, না আছে কোনো চিকিৎসা ব্যবস্থা, এমনকি ভালো যে টেস্ট, যে সে টেস্টগুলোও করতে আসতে হয় মালদাতে বা শিলিগুড়িতে, যেটার আড়াই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জার্নি করে, বাস ট্রেনের কোনো পথ নেই, আর না হলে যাদের পয়সা আছে তারা গাড়ি রিজার্ভ করে আসবে, যাদের পয়সা নেই তাদের গাড়ি রিজার্ভ করার উপায় নেই, তারা বাসে করে আসবে, সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা জার্নি কমপ্লিট করে এসে টেস্ট করবে বা ভালো ডাক্তার কোনো দেখাবে। এই জার্নিটা করতে করতেই পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায়। তো এই যে সমস্ত ছোটো ছোটো গ্রামগুলো আছে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে, যেমন চাঁচল, গঙ্গারামপুরে আলপনার বাড়ি ছিল, চাঁচলে আমার বাড়ি, গাজল থেকে মালদাটা কাছে, আরও বিভিন্ন ছোটো ছোটো গ্রাম আছে যেখানটায় কোনো ট্রিটমেন্ট ব্যবস্থাই নেই। তো এতে করার কিছু নেই, হাতের কাছে যখন যা থাকে আমরা ভাবি জ্বর হয়েছে এই দেখাই, প্যারাসিটামল খাওয়াই,
বা ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ খাওয়াই বা হোমিওপ্যাথিক খাওয়াই, সে তো সুস্থ আছে, হয়তো আমিও সুস্থ হয়ে যাব। এই এইটা করতে গিয়েই পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায়। তো সেটাই, চোখ বন্ধ করলে আলপনার মুখটা ভেসে আসছে। আর এইরকম পরিস্থিতিতে আমি কিছুদিন আগে 3 দিন ধরে সেন্সলেস হয়েছিলাম, মানে খাওয়া নেই দাওয়া নেই, শ্বাসকষ্ট। তো আমারও তখন মনে হচ্ছিলো যে বোধহয় আর বাঁচবো না, এটাই মনে হয় আমার জীবনের শেষ যাত্রা। তো যাই হোক, আর 10 বছর আগে আমার ডেঙ্গু হয়েছিল। সেই ডেঙ্গুতে আমি যা হয়, প্রথমে এখানে থেকেও ডাক্তার দেখাচ্ছিলাম, 4 দিন পর যখন আমার 4 কি 5 দিন পর ডেঙ্গু পরীক্ষা করা হলো, তখন প্লেটলেট এতটাই কমে গেছিলো, ডাক্তার বলল ইমিডিয়েট সঙ্গে সঙ্গে অ্যাডমিট করুন হসপিটালে, না হলে কিন্তু প্যারালাইসিস হয়ে যাবে বা বাঁচানো যাবে না। সেদিন ছিল কালী পুজোর বিসর্জনের দিন, আমার হাজবেন্ড তখন সুস্থ ছিল, ছোটো মেয়েটা খুবই ছোট ছিল, ছোটো মেয়ে বড় মেয়ে ঘরে থাকলো। আমার হাজবেন্ড আমাকে নিয়ে ওই কালী পুজোর দিন গাড়ি রিজার্ভ করে, আমাদের তো দেখো যা পারিবারিক পরিস্থিতি, আর্থিক অবস্থা, তাতে সরকারি হাসপাতাল ছাড়া আমাদের পক্ষে সম্ভব না। তো আমাদের বেলেঘাটা হসপিটালে আমাকে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করা হয়েছিল, ওখানটা যাবতীয় ট্রিটমেন্ট করা হয়েছিল, মাসি ছিল। তো সেই যাত্রায় আমি বেঁচে গেছি। আবার এখন জানি না 15 দিন হয়ে গেল, আমি এখনও ঠিক করে খেতে পারছি না, বুকের মধ্যে এখনও কফ জমে আছে, এখনও প্রচণ্ড শরীর খারাপ। কিন্তু আজকে আমি একটু অফিসে যাচ্ছি, কারণ হচ্ছে ঘরের মধ্যে থাকলে শুধু ওই আলপনার কথাটা মনে হচ্ছে যে হয়তো ওই জায়গায় আমিও যেতে পারি, আমারও হয়ে যেতে পারে এরকম একটা কিছু। তো যাই, টুকটুক করে যাই, একটু কিছুক্ষণ বসবো, থাকবো, আবার চলে আসবো। ক্ষমতা নেই, এক পা ফেলার মতন আমার ক্ষমতা নেই। আমার ভয় লাগছে যে মনে হয় আমি মাথা ঘুরে পড়ে যাব, কিন্তু কারো সাহায্যে আমি যাব, আমি একা একা যাব না, কারো সাহায্যে যাব। বন্ধুরা, তোমরা এরকম করো না, যারা গ্রামে থাকছো, ট্রিটমেন্ট ব্যবস্থা নেই তোমাদের হাতের কাছে, যে সমস্ত ভালো জায়গা আছে সেখানটায় চলে যাবে, ঘরে ফেলে রাখবে না। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সবসময় কাজে দেয় না, সর্দি কাশিতে কাজে দেয় ঠিক আছে, কিন্তু হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিকের উপর ভরসা না করে তোমরা চেষ্টা করবে সবসময় ভালো জায়গাতে অ্যালোপ্যাথিক দেখাতে। আর কি বলবো, যাই হোক, আলপনার মৃত্যু আমাকে একদম মানে ধুমড়ে মশড়ে দিয়েছে, বারবার শুধু একই মনে হচ্ছে আলপনার জায়গায় আজ আমিও হতে পারতাম। হ্যাঁ, ভালো থেকো তোমরা। আমার পরিবারের অবস্থা বুঝতেই পারছো, আমার হাজবেন্ডের শারীরিক অবস্থা ঠিক নেই, ছোটো মেয়ের পরীক্ষা চলছে, ছোটো মেয়েরও আমার মতন কাশি সর্দি, তবু পরীক্ষাটা দিচ্ছে কোনো রকম, কোনো পড়াশোনা করতে পারছে না, কোনো রকম পরীক্ষাটা দিচ্ছে। আর বড় মেয়ে ওখান থেকে ফোনে খালি বলছে চলে যাব, চলে যাব, চলে যাব, আসতে গেলে অনেক টাকা পয়সা খরচা। আমি বললাম না, ওই ফোনে কথা বলছি, সেটাই ঠিক আছে। এই পরিস্থিতি, রান্না ঠিক নেই, খাওয়ারের ঠিক নেই, কোনো কিছু নেই। তোমরা সবাই ভালো থেকো প্রার্থনা করি, তোমরা সকলেই যেন সুস্থ থাকো। আমার মতন এই জ্বরটা অনেকের হচ্ছে, শরীর দুর্বল করে দিচ্ছে, উঠে বসে থাকার ক্ষমতা থাকছে না, খাওয়া যাচ্ছে না। যারা ভীষণ উইক তারা শেষ, তাদেরকে মানে বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি। আর কালকে আমি একটা কথা আলপনার সম্বন্ধে বলেছিলাম যে ও থ্যালাসেমিয়া, কিন্তু ওর না থ্যালাসেমিয়া ছিল না, এটা আমার কাছে ভুল রিপোর্ট একটা এসেছিলো যে থ্যালাসেমিয়া ছিল না। ওর হাজবেন্ডের কথা শুনে আমার জাস্ট বুকের ভেতরটা খালি কেঁপে কেঁপে উঠছে, ওর হাজবেন্ডের কথাগুলো বুকের ভেতরটা আমার কেঁপে উঠছে। শুধু এটুকুনি বলার আলপনা, ভালো থেকো, যেখানেই থেকো ভালো থেকো, তোমরাও সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।